পুরা পাইকা যাইতে পারে, আমার বয়সও তার বেশি পা, আমার বাসের বাস 110 বছর, আর আমার কেবল এসে 75, কোন সময় জানি আর যাই যায় আবার না না। তোমার শরীর সুস্থ হন বাবা? রক্ত ছিল না, আমি রক্ত দিয়ে দিয়ে টল টল হয়ে গেছে, এবং রক্ত তোমার উৎপন্ন হচ্ছে বুঝছো এখন? হাফের বিষের মতন বিষ লাগছে এখন, রক্ত দিয়ে দিয়ে ওই কোটাটা আর দেয় না, এই পাও কোটা দেয় না। আব্বা তাহলে সারা জীবন খালি ঘুরে বেড়াইছে না দাদা? বর্ষাকালে ঘুরে কাম করে নি, গঙ্গাঙ্গ ভেঙে নিয়ে গেছে, তখন আমরা 7-8 ভাই বোন, তখন ওই ওই দেশে একজন আমার এক স্বাস্থ্য ভাইয়ের কাছে টিয়ার দিছিল, এখন জমি রাখবার নিয়ে জমিটা রাহে নাই, সেইটা আমরা ভাঙিয়া ভেঙিয়া খাওয়াইলে অবজ্ঞান করছি। পরে আসে আমার এক স্বাস্থ্য মানে আসলে আব্দুল ভাইটি এর কাছে কয়েকশো টিয়ার দিল, আসে হে আসলো ভাই জমি রাখতে দিছিল পলস। আবার মাইজোর আসলো পাঁচের বাসায় এমনও কিছু হেল্প হেল্প করতো তারা, আমায় দিন কাটাইতাম। পরেছেন না আমরা আমাকে সুখ দেখছে দেওয়ার পরে কয়ে গেছে যে তোর সমস্যা হব না, আসলে ভাই নাই মানুষজন ভাই বাড়ি ঠারি করলো, আমরা একটা ছেলে বড় ছেলে যাক দেশের বাইরে আছে আর কি, হ্যাঁ সব মিলে মোটামুটি ভাবে আর কি জীবন, সে চাকরি করছে সে তো বাইরে চলে গেছে, মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ। গাহার শহর কত ভাড়া থাকতাম, কত নিঃশ্বাস করে আমি ফেরার বাসা কিনছি, এই কেমন লাগে? তুমি কি এগুলা কিস্তি কিস্তিতে না? হ্যাঁ কিস্তিতে দিলে তোমার তো আর এটা নিজের হয় নাই, এটা হলো তোমার ব্যাংকের যাই হোক কিস্তি দিয়ে দিতে হবে, কিস্তি যেমন বাইরে গেছে তোমাকে যেটা রিয়েল যেটা বাস্তবতা সেটা তোমাকে বলতে হবে, যেটা কাগজটা আছে অন্য জায়গায় ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা সম্পূর্ণ না হলে তো তুমি পাইছিস পাবা না, তারপরে এটা একটা তাই না সবার মতো করে তো কথা বললে হবে না, এটা আমাদের না এটা আমরা ভাড়ার মতো থাকি, এটা আমাদের ভাড়ার মতো, কিন্তু ভাড়া আমাদের বাকি পড়ে যাচ্ছে জানো, ভাড়া বাকি পড়ে যাচ্ছে না তাই না, ভাড়া বাকি পড়ে যাচ্ছে কিস্তি আর কি কিস্তি বাকি পড়ে যাচ্ছে জানো, তো সব মিলে এটা আমাদের ভাড়া আমরা ভাড়া আছে এটা জমা দিতে পারি তাই না, ভাড়া না এটি আর কি যাই হোক। তারপরে মোটামুটিভাবে শহর জীবন কাটতেছে, সবচেয়ে ভালো খবর হলো বাবা তুমি শরীর ভালো নিয়ে তুমি বেঁচে আছো, সবচাইতে কত মারা গেছে, হ্যাঁ এটা হলো সবচেয়ে তোমার জীবনের শ্রেষ্ঠটা শ্রেষ্ঠ একটা আনন্দ, তুমি প্রতি মুহূর্তে আনন্দ করবা, খুব খাটনি করছি আগে খাইয়া ছবা, তুমি প্রতিটা মুহূর্তে আনন্দ করবা, তোমার শরীরে ঢুকছে 18 বছর ছেলে মেয়েদের ছেলেদের রক্ত বুঝছো বাবা, তারপর এখন রক্ত উৎপন্ন হচ্ছে মানে তোমার কোনো টেনশন নেই বাবা বুঝছো, আল্লাহ তাআলা যে কদিন বাসায় বাঁচতে পারে বহু বছর আমরা খাইতে পারি, তুমি আরো 30-40 বছর বাঁচবা, কিছুই হবে না তোমার শরীরে তুমি থাকবে বাবা বুঝছো। ওকে বন্ধুরা, বন্ধুরা বাবার সাথে কথা বললাম, এই হচ্ছে বাবা যিনি আমার ছোটোবেলায় আমাকে খুব স্নেহ করতো, আমি তার
সেই ছোটবেলার আমাকে যেটা করতো বাবা, আমি সেটাই তাকে করার জন্য চেষ্টা করি। ধন্যবাদ।